হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দার্জিলিংকে বিদায় জানানোর সময় চলে এসেছে। ভারাক্রান্ত মনে যেই না জানলার সামনে গিয়ে দাঁড়িয়েছি, এক লহময় মনটা অসম্ভব খুশি হয়ে গেল বহু কাঙ্ক্ষিত কাঞ্চনজঙ্ঘার একটু ঝলক দেখে। আজ আমরা বেরিয়ে যাচ্ছি দার্জিলিং এর থেকে, এবার মিরিকের দিকে যাব। দার্জিলিংকে টাটা বাই বাই বলার সময় এসে গেছে। চলো আবার দেখা হবে। সবাই ঠিক আছে? খুব ভালো, আনন্দ করলাম। যাচ্ছি এবার মিরিকের দিকে, বাই। দার্জিলিং থেকে গোপালধারা যাওয়ার পথে আমরা একটি ভিউ পয়েন্টে দাঁড়ালাম। এখানে বেশ কিছুক্ষণ কাটানোর পর আমার শ্বশুরমশাইকে পাশে একটি জায়গা থেকে বেরোতে দেখলাম। বাবা বললেন, চলে এসো তাড়াতাড়ি, দারুণ একটা জায়গা দেখলাম। সত্যি জায়গাটা কতটা সুন্দর তা মুখে বলবো না, তোমরা নিজেরাই দেখে নাও। মন্দিরের মূল দরজাটি পিতলের তৈরি এবং বেশ ভারী। দরজাটি খুলেই পঞ্চনাভ সহ পশুপতিনাথের মূর্তি দেখলাম আমরা। পাহাড়ের কোলে হারিয়ে যাওয়া এক জীর্ণপ্রায় মনাস্ট্রির দেখা পেলাম আমরা। মন্দিরের ওপর থেকে ভিউটা জাস্ট দেখো, কি অসাধারণ না? আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘার অনবদ্য রূপ এখান থেকে প্রত্যক্ষ করা যায়। শুধুমাত্র রক্ষণাবেক্ষণের অভাবের জন্য এই জায়গাটি পরিত্যক্ত হয়ে আছে। এই মনাস্ট্রিটির অদ্ভুত ব্যাপার এই যে, এটি একটি মনাস্ট্রি হওয়া সত্ত্বেও এখানে রাধাকৃষ্ণ পশুপতিরাজের মূর্তি দেখলাম। সঠিকভাবে জায়গাটি রক্ষণাবেক্ষণ করলে এটি সুন্দর মনাস্ট্রিগুলোর মধ্যে একটি হয়ে উঠতে পারে, কিন্তু এইখানে এসে যা দেখলাম তাতে বুঝলাম এই যে এর কোনো রক্ষণাবেক্ষণ করা হয় না। দুজনকে দেখলাম, তারা হয়তো নিত্য পূজাটা দেন, আর কোনো রকম সাহায্যই এই মনাস্ট্রিটি পায় না। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না কিন্তু। আর ভিডিওটি কেমন লাগলো তা নিশ্চয়ই জানিও। মন্দিরের গায়ে কয়েকটা রাধাকৃষ্ণের ছবি দেখলাম। সামনে দেখো যে তুলোর মতো মেঘগুলো দেখা যাচ্ছে, এর ঠিক পেছনেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা। একটা অসাধারণ জায়গা যেটা আমরা দার্জিলিং থেকে মিরিক যাওয়ার পথে ডিসকভার করলাম। আমার বাবা, আমরা দাঁড়িয়েছিলাম একটা ভিউ পয়েন্টে, আমার বাবা হঠাৎ একটা লোকের সাথে কথা বলে কোনো একটি পরিত্যক্ত মনাস্ট্রি বা একটি, অ্যাকচুয়ালি এটা মনাস্ট্রিও নয়, এটা একটা মন্দির, রাধাকৃষ্ণের পশুপতিনাথের, না পশুপতিনাথের একটা মন্দির, সেটা কেউ নেই, আমরা এসেছি, তার উপর থেকে এই ভিউ অসাধারণ ভিউ, মানে এটা বলে বোঝানোর নয়। এটা জানি না কতটা তুলতে পেরেছি বা আপনাদের দেখাতে পারবো,
কিন্তু আমরা যা উপলব্ধি করলাম সেটা লাইফ টাইম আছে, লাইফ টাইম।